দেশের তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আগামী ২৪ বা ২৫ তারিখের আগে তা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ তাপমাত্রা বর্তমান সময়ের তুলনায় আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের কারণে দেশে বাড়ছে নানা ধরনের রোগবালাই। মইদুল ইসলামের রিপোর্ট। বৈশাখে গনগনে সূর্যের তীব্র তাপপ্রবাহে ওষ্ঠাগত মানুষ একটু ছায়া পেলেই আশ্রয় নেওয়ার চেষ্টা। তৃষ্ণা নিবারণ করতে মানুষের পাশাপাশি পশু পাখি যেন জল খুঁজে ফেরে প্রতিনিয়ত। গত কয়েকদিনের তাপপ্রবাহে এমন অবস্থা রাজধানী জুড়ে। যে রোদ, রোদের জন্য তো বট গাছের নিচে আছে, আসে টিপলে আইলে তৃতীয়বার এটা টিপলে যাইতে মন চায় না। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আবহাওয়া অধিদপ্তর বলছে বিগত কয়েক বছরে এপ্রিল মাসে যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয় এবছর সেই তুলনায় অনেক কম। আর আগামী ২৪ বা ২৫ এপ্রিলের আগে রাজধানীতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, যে কারণে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। চব্বিশ পঁচিশ তারিখে বিশৃঙ্খলা হয়তো দু এক জায়গায় কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে উল্লেখযোগ্য ওরকম বড় আকারে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে চব্বিশ পঁচিশ তারিখে কিছুটা তাপমাত্রা কমতে পারে। আর এখন যে তাপমাত্রা আছে যে তীব্র থেকে অতি তীব্র, এর পাশাপাশি কিন্তু এই যে তাপমাত্রা যেটা আছে সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি আছে। পাশাপাশি কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রা অর্থাৎ রাতের যে তাপমাত্রা সেটা কিন্তু স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি আছে। এদিকে তীব্র গরমের কারণে হিট স্ট্রোক সহ নানা ধরনের রোগবালাইতে আক্রান্ত হচ্ছে মানুষ, হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। তাই গরমের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। তীব্র তাপে জনজীবন অতিষ্ঠ, বিশেষ করে বয়স্ক, গর্ভবতী নারী, শিশু এবং দীর্ঘমেয়াদী রোগে যারা আক্রান্ত তারা বেশি অসুস্থ হয়ে পড়ছে। প্রথম অসুস্থতা হচ্ছে যেটি সবচেয়ে বেশি দৃষ্টিগ্রাহ্য, সেটি হচ্ছে হিট স্ট্রোক। ইতিমধ্যেই সারা দেশে বেশ কয়েকজন মানুষ হিট স্ট্রোকে মারা গিয়েছে এবং অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে। তাপপ্রবাহের কারণে যখন অতিষ্ঠ মানুষ, তখন অনেকে রাস্তার পাশের অনিরাপদ পানি এবং শরবত পানের কারণে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। তাই তৃষ্ণা নিবারণের জন্য সবাইকে নিরাপদ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।